হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়েল ম্যানেজ ব্লগস। তোমরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতা, কী করতে যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতে পারবে। যাচ্ছি আমি, পাপাই, সোমেনদা, লক্ষ্মীদা আর আলমদা। চলো, ওরাও ট্রেনে উঠে গেছে, দেখাই ফার্স্টে ওদের তোমাদেরকে। এখানে সোমেনদা, পাপাই, এখানে আলমদা, এখানে লক্ষ্মীদা। আমরা যাচ্ছি এখন কলকাতা, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, আরও কিছু জায়গা রয়েছে, আলিপুর মিউজিয়াম। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো বেশি কথা বলবো না, ঝটপট শুরু করে যাক ভিডিওটা। সাড়ে আটটা মতন বাজছে, আমরা নেমে পড়েছি হাওড়াতে। পেছনে লক্ষ্মীদা, সোমেনদা সব আসছে। মোটামুটি ভিড় দেখো কিরকম হয়েছে। এখন ডিম টোস্ট খাওয়া হচ্ছে, এনে ডিম টোস্ট রেডি হচ্ছে। আর আমি ডিম টোস্ট নিইনি, আমি একটু ওদের থেকে আলাদা। এই যে আমার প্যাটিস, চিকেন প্যাটিস। আমাদের এবার চায় ব্রেক হবে, এই যে চা নিয়ে নিয়েছি। কত করে নিলে এটা? 9 টাকা? ১০ টাকার চা দেখো কেমন টেস্ট বাবাই, বুঝলে? হেভে চা। আমরা ব্রিজ, আর এখান থেকে সব বাসগুলো ছাড়বে। আমাদের বাস রয়েছে এইটা, লক্ষ্মী দেখানে দাঁড়িয়ে সোমেনদারা আগে উঠে পড়েছে। চলো বাসে উঠি, এখনো বাস ছাড়ার সময় হয়নি, বাস ছাড়ুক। বাসে এখন সকালের টাইম, তো তেমন ভিড় নেই, প্লাস শনিবার রয়েছে, অফিসেরও তেমন চাপ নেই। এই বাসগুলোয় মোটামুটি ভিড় রয়েছে। এবার আমরা বাসে উঠে পড়েছি, কেন পাপায় লক্ষ্মীদা দাঁড়িয়ে আবার সিট পায়নি, ঘুম কার দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেছনে ওখানে সোমেনদা, আলমদা বসেছে, এখানে আমি। মোটামুটি গরম ভালোই পড়েছে। এবার আমরা নেমে গেছি বাস থেকে, আর সামনে রয়েছে চিড়িয়াখানা, একটু হেঁটে যেতে হবে। শনিবারের দিন, তার জন্য মোটামুটি ফাঁকা রয়েছে রাস্তাঘাট। টিকিটের কাজ দাম হচ্ছে 50 টাকা করে, প্রবেশ মূল্য 5 বছরের নিচে 20 টাকা, 5 বছরের ওপর টোটাল 50 টাকা টিকিট। আমরা এখন চিড়িয়াখানায় ঢুকে গেছি। এই যে শিম্পাঞ্জি, আমাদের প্রথমেই মিস, এখনো বাবু সাহেব মনে হয় ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে। ওর ঘর, আর এখন কেউ নেই, মোটামুটি ইয়ে রয়েছে। দেখো মাল এখনো বেরোয়নি। চলো উল্টো দিকে জেব্রা রয়েছে, জেব্রাগুলো দেখি, মোটামুটি অনেক কটাই জেব্রা রয়েছে। আলেনদা ডাকছে, যায় আয় দুটো চানা দেবো আয়। ওই যে দূরে দেখো, এই যে আমরা ডেকেছি এদেরকে, ডেকে এই যে পাশে এসেছে আমাদের, দেখো দেখতে। বাবা এসে হাঁক দিলি এখানে, ও তোরা সব ঠিক বুঝতে পেরেছিস, দেখো মালগুলো এখানেই পায়খানা করে। খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। দেখো এটা হচ্ছে মনে হয় মা আর ওটা ছেলে পাশাপাশি নিয়ে এসেছে এদেরকে, লাগছে দেখো দারুণ লাগছে। সেকেন্ড অপশন হচ্ছে ইগল, ওই যে দেখো বসে আছে মনে হয়, ওই যে ও দেখছে যে কোথা দিয়ে আমি উড়বো, ছাওয়াতে বসে রয়েছে আপাতত। তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি আর পুল খুলে দিচ্ছি দেখো। আর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছে, এটা এখানে আমরা এবার পেয়েছি উট পাখি দেখো। ও এখানে আমাদের দেখেই তো পালিয়ে গেল পেছনে, এই যে আর ওই যে ওই যে ওই যে বড়টা ঘুরছে দেখো, বড়টা ঘুরছে দেখো গাইস। এখানে আমরা কচ্ছপ দেখতে পেয়েছি দেখো, এখন খাচ্ছে দেখো। বাবা খাইতে পাচ্ছিস?
আর ওইখানে একটা বড় রয়েছে দেখো, বিশাল বড়, ওটা ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না বাট প্রচুর বড়। আর ওইদিকে অনেক কটা বেজি রয়েছে, কারণ ছুটছে দেখো বেজিগুলো ওখানে। আলমদা কিরকম আসছে বলো? বলছে জেসিবির মতন এগিয়ে আসছে আমাদের দিকে। দেখো মুখটা আমাদের দিকে ঘুরিয়েছে। এখন একটা পাখি দেখো, এটার নামটা আমি ঠিক ভুলে গেছি, সামনে গিয়ে বলছি তোমাদের। এই দেখো ও জলে, ও এত মনে হচ্ছে গরমের জন্য সেই জন্য জলেতেও রয়েছে। দারুণ সুন্দর দেখো, গড়াগড়ি খাচ্ছে দেখো মালটা দিকে জলে। ক্যাসোয়ারি দেখো, একবার ডিটেলসটা একবার তোমরা পড়ে নিতে পারো চাইলে, এখানে দিয়ে দিয়েছি। বল হরিণ দেখছি দেখো কীরকম, সব সিং নিয়ে ছোট ছোট এইখানে এক পাল রয়েছে। বাপরে, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এখানেই রয়েছে। আর ওইখানে একটা বড় রয়েছে। আমরা এখন দেখতে পেয়েছি মণিপুরীর নাচুনে হরিণ। সিংগুলো মোটামুটি বড়ই, ওই ওই সিংটা, এটার যেটা এটার সিংটা বেশ বড় রয়েছে। এখানে আমরা ভাল্লুক দেখতে পেলাম না, কি করবো? আলমদার বলছে পয়সাটা ফেরত নিতে হবে যাওয়ার সময়। ভাল্লুক নাই, ভাল্লুক নাই, না শিম্পাঞ্জি রয়েছে না ভাল্লুক রয়েছে। 50 টাকা দেওয়া যাবে না, 20 টাকা। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। এই যে এখানে কুমির রয়েছে, ও আমাদের দেখে ও জলে ডুবে গেল। তো এখন আমরা একটা কুমির খুঁজে পেয়েছি। দেখো ডাঙায় কিরকম শুয়ে আছে, দেখো মরে গেছে না বেঁচে আছে আমি নিজেই বুঝতে পারছি না। কিছু তো বল, হ্যাঁ কি না, না দাদা আছি ছবি তোলো। কোনো ভূক্ষেপ নেই যে এসেছে একটা অত দূর থেকে ব্লগার। সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো। কত 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 তোমার। আমরা এখন অজগর সরীসৃপ রুমে ঢুকেছি, আর এই জায়গাটা মোটামুটি বেশ ঠান্ডা রয়েছে। এখান থেকে এবার আমরা যে সাপ যেগুলো রয়েছে সেগুলো এবার দেখবো আস্তে আস্তে, চলো তোমাদের দেখাই। সেইটা এখন মনে হচ্ছে জলেতে ভেতরে আছে, জলের মাল উঠে নিকো নাহলে দেখা যেত। দেখো এখানে ছোট ছোট গোসাপ রয়েছে, এই একটা ছোট, এটা মোটামুটি বড় রয়েছে। এইটা ওখানে একটা ছোট রয়েছে, ওটা দেখো হাঁটছে, ওটা আসছে এদিকে, ওটা আসছে আমাদের দিকে। আলমদার ডেকেছে ওকে, যায় ওকে বলছে ঢিল মারা যাবে না। এটা নড়ছিল, এই যে নড়ছে নড়ছে যাচ্ছে, ওই দেখো এই দেখো দেখো যাচ্ছে দেখো। এই সাপ দেখার জন্য এই গরমকালটা ঠিক বেস্ট নয়, এখানে গরমকালে দেখাটা একটু কঠিন ব্যাপার রয়েছে। বাকি সব মোটামুটি বেরিয়ে যায়, শুধু সাপটা ওটা বেরোয় না। দেখো কেমন উঠছে দেখো, মানে এখন তো একে দেখছি এত পাশ থেকে, যদি খোলা থাকতো মনে হয় এর চারপাশে আর কেউ থাকতো না। বার্মিজ পাইথন, দূরে রয়েছে একটা চিতাবাঘ, এখান থেকে বোঝাই যাচ্ছে না তাকে। ওই জ মানে ঘরে ঢোকার জন্য লাভালাভি করছে। এখানে লেখা রয়েছে, ওই দূরে রয়েছে ওটা। কাছে গিয়ে একটা ওয়াইল্ড লাইফ শ্যুট করে আসি, ওর ছায়াতে ঘুর ঘুর করছে, ও এবার ঢুকবে ঘরে সেই জন্যে। ওই দেখো মাল ঘুরছে এখানে। আলমদা এটার কি নাম গো? আলমদা চিতা, বেঙ্গল টাইগার হোয়াইট। এবার সাইজটা দেখো, সারা আমার থেকে বড় মনে হয়। নাম হচ্ছে পায়েল দেখো বন্ধু, দেখো বন্ধু সব পায়েল নাম ওর। ওহ ইয়ার ইয়ার ই কিত্তি অসম ইয়ার, ওর নাম পায়েল। ও পায়েল ওঠো গো, তেল ভাড়া লেগেছে, অনেক কষ্ট ঘুরতে করেছি। গজব বেজতি হ্যায়। আমাদের সুন্দরবন, আই এম সুন্দর। কো বাবা সুন্দরবন কোথায়? ও ভেতরে ঢুকে গেছে, চলো এর পরে দেখি।
ছায়ার মধ্যে আছে, ফিমেল বেঙ্গল টাইগার রানী, দেখো শুয়ে রয়েছে রানী, ওই যে আমরা এখানে বাঘ দেখা কমপ্লিট হলো। এখানে আর একটা রয়েছে সিনিয়াসিস, এর নাম হচ্ছে সিনিয়াসিস, দেখবি তো ঘুমোচ্ছে আলহামদুলিল্লাহ, ওই যে গিয়ে এবার রিফান্ড নেবো। মাল ওই সামনে মনে হচ্ছে ঘুমোচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার ডিটেলস রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো এবার অন্য জায়গায় আবার দেখি কি আর রয়েছে। 60% মানে প্রাণী ওরা শুয়ে রয়েছে কি আলন্দা, আলন্দা আগে পয়সাটা ফেরত নেবে, মালটা আসছে না, 10 টাকা ফেরত চাইবো, 10 টাকা ফেরত চাই।